ক্লাসিক স্টোরি কর্নারে আপনাদের স্বাগত জানাই। আমার গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আরো নতুন নতুন গল্প শোনার জন্য। আমার আজকের নিবেদন, বাংলা ছোট গল্প বাতিক বাবু, লেখক সত্যজিৎ রায়, কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প বাতিক বাবু। বাতিক বাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি। পদবী মুখার্জি, চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশ মাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেডস। দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার্কা মারা পোশাক। এছাড়া তার হাতে থাকতো মজবুত লাঠি। বন বাদারে এব্রো খেব্রো জমিতে ঘোরা অভ্যেস বলেই হয়তো লাঠি তার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ 10 বছর আগে। কলকাতার ব্যাংকে চাকরি করি, দিন দশেকের ছুটি জমেছে, বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কি করে সেটা হলো বলি। চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল 4:30। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেইনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি। দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলা পাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি 50-60 দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাতে লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না। জঙ্গলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো, ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ঠিক ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটাই বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না। কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটা কি কালা? আমার কৌতূহল বাড়লো। ঘটনার শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট তিনেক পরে ভদ্রলোকের অনর দেহে যেন প্রাণ সঞ্চার হলো। তিনি আরো খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভেতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করলো। তারপর হাতটা উঠে এলো। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আধুলির মতো বড়, সম্ভবত কোটের বোতাম। ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন।
সন্ধ্যেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডাক্তার ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন, তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনে টুনে বললেন, এই চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে। বাতিকবাবু? স্যাডকেশ, আসল নাম ঠিক মনে নেই, তবে পদবী মুখার্জি, বছর পাঁচেক হলো দার্জিলিংয়ে রয়েছে, গ্রিনলেস ব্যাংকের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে, কটকের র্যাভেন্স কলেজে ফিজিক্স পড়াতো, জার্মান বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে, শুনেছি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, চাকরি বাগড়ি ছেড়ে এখানে চলে এসেছে, পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ হয়। তা আপনার সঙ্গে আলাপ আছে? এই গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেফটি খাবার জোগাড় সারিয়ে দিয়েছিলাম। কিন্তু বাতিকবাবু নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন। সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্য, অবশ্যই নামকরণটা কে করেছে বলা শক্ত। শখটা কি? তুমি তো নিজের চোখেই দেখলে, রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল, ওইটাই ওর শখ বা হবি, যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়, যে কোনো জিনিস। কেন জানি না আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল। ডাক্তার ভৌমিক বললেন, আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ওই ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস, কারণ সেসব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে। কিন্তু সেটা উনি জানেন কি করে? ডাক্তার ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না, আর উনি ভিজিটার পেলে খুশিই হন, কারণ ওর গল্পের স্টক প্রচুর, আর ওর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটি গল্প, তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য, তবে উনি সেগুলো বলতে পারলে খুশিই হন। অবশ্যই তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিনলেস ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধে হলো না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন, এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন। কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু আমার তখন উত্তর দেবার অবস্থা ছিল না, ওই সময়টায় কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ। তা ভেতরে আসুন। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি, বাঁদিকের দেয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড়, একটা মরচে ধরা তালা, একটা আদিকালের গোল্ড ফ্লেকের টিন, একটা উলবোনার কাঁটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এইসব দেখছি, এমন সময় ভদ্রলোক বললেন, ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমি জানি। আমি বললাম, শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে।
আছে বই কি? কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে। যেমন আপনি যে ঘড়িটা হাতে পরেছেন, ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন, ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই, কিন্তু সব জিনিসের ওপর সে ঘটনার ছাপ থেকে যায় না। কচ্চিত কদাচিত এক একটা জিনিস মেলে যার মধ্যে সেই ছাপটা থাকে। যেমন যেমন কালকের এই বোতামটা। ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের ওপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের কোটের বোতাম, তার মধ্যে কোনো রকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না। কিছু বুঝতে পারছেন? বাধ্য হয়েই না বলতে হলো। বাতিক বাবু বললেন, এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে জলা পাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন, বয়স ওই 60-এর কাছাকাছি, রাইডিংয়ের পোশাক পরা, সবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম সেই খানটায় এসে ভদ্রলোকের স্ট্রোক হয়, ঘোড়া থেকে তিনি পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময় এই বোতামটা কোত থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায়। তা এসব কি আপনি দেখতে পান? ভিভিডলি, যত বেশি মনঃসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি। কখন দেখেন? এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোনো বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি, তারপর আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার। কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায়। এই এক্সপিরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার পর্যন্ত বেড়ে যায় প্রতিবার। কাল প্রায় রাত্রি 8টা পর্যন্ত 102 জ্বর ছিল। অবশ্যই জ্বরটা বেশিক্ষণ থাকে না, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, আরো দু একটা উদাহরণ দিতে পারে? বাতিক বাবু বললেন, আলমারি ভর্তি উদাহরণ, ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। আপনি আপনি কোনটা জানতে চান বলুন। আমি কিছু বলার আগেই ভদ্রলোক আলমারির কাঁচ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের ওপর রাখলেন। একটা বহু পুরনো চামড়ার দস্তানা, আর একটা চশমার কাঁচ। এই যে দস্তানাটা দেখছেন, বাতিক বাবু বললেন, এটাই আমার প্রথম পাওয়া জিনিস, অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই সুইজারল্যান্ডের লুসান শহরের বাইরে একটা বনের মধ্যে। তখন আমার মারবুর্গে পড়া শেষ হয়েছে। আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টাল ঘুরে দেখছি। লুসানে প্রাতঃভ্রমণে বেরিয়েছি, নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা, একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি। এমন সময় পাশেই একটা গাছের গুড়ির ধারে ঘাসের ভেতর
দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই আমার মাথা দপ দপ করতে আরম্ভ করল। তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এলো, তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি, একটা সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক, মুখে লম্বা বাঁকানো সুইস পাইপ, দস্তানা পরা, হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আচমকা ঝোপের পিছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করল। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুড়লেন, ধস্তাধস্তির ফাঁকে তিনি তার হাতে দস্তানাটি হারালেন, আর দুর্বৃত্তেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা কড়ি ও হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালালো। সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি? আমি 3 দিন হাসপাতালে ছিলাম, জ্বর, ডেলিরিয়াম আর আরো অনেক কিছু। ডাক্তার স্টাইনিটস রোগ ধরতে পারেননি। তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি। 2 বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিনান্ড মুশাফ বলে একজন ধনী ব্যক্তি ওইভাবেই খুন হয়। তার ছেলে দস্তানাটা দেখে চিনতে পারে। ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না। বললাম, আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন? বাতিকবাবু বললেন, এই দস্তানাটা পাবার পর প্রায় 10 বছর আর ও ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি আমার। ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। একবার ওয়ালটেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাঁচটা পাই। দেখতেই পাচ্ছেন, প্লাস পাওয়ারের কাঁচ। একটি মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে। তিনি আর জল থেকে ফেরেননি। পায়ে ক্র্যাম্প ধরার ফলে তার সলিল সমাধি হয়। জলের ভেতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিৎকার, ভারী মর্মান্তিক। তারই চশমার এই কাঁচটি 4 বছর পরে আমি পাই। এটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি। ওয়েল নন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন, নাম শিবরামন। ভদ্রলোক দস্তানা ও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন। আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন? 172টা। আমার গত 30 বছরের সংগ্রহ। বলুন তো, এরকম সংগ্রহের কথা আর শুনেছেন কি? আমি মাথা নেড়ে বললাম, আপনার এই হবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গে কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, তাই তো দেখছি। শুধু মৃত্যু নয়, আকস্মিক অস্বাভাবিক মৃত্যু, খুন, আত্মহত্যা, অপঘাত মৃত্যু, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে
তবেই এক একটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এগুলোর সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া? অধিকাংশই। আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে, নিলামে, কিউরিওর দোকানে। এই যে কাঠ গ্লাসের সুরাপাত্রটি দেখছেন, এটা পায় কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে। এই পাত্রতে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে ঊনবিংশ শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে। আমি কিছুক্ষণ থেকেই আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম। অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভন্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না। পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি? মনে তো হয় না। চোখে উদাস ভাবটা যেন পাগলদের মধ্যে সম্ভব, তেমনি কবি, ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব। আমি আর বেশিক্ষণ বসলাম না, বিদায় নিয়ে চৌকাট পেরোবার সময় ভদ্রলোক বললেন, এ আবার আসবেন? আপনাদের মতো লোকের জন্য আমার দরজা সব সময়ই খোলা। তা কোথায় উঠেছেন আপনি? অ্যালিস ভিলা হোটেলে। ও, তাহলে তো 10 মিনিটের হাঁটা পথ। বেশ লাগলো আপনার সঙ্গ। এই কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারি না। আপনাকে সহৃদয় সমজদার বলে মনে হয়। বিকেলে ডাক্তার ভৌমিক চায়ে বলেছিলেন, আমি ছাড়া নিমন্ত্রিত আরো দুটি ভদ্রলোক। চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, তা কতক্ষণ ছিলে? এই ঘন্টাখানেক। ওরে বাবা! ডাক্তার ভৌমিকের চোখ কপালে। 1 ঘন্টা ধরে ওই বুজরুকের কচকচি শুনলে? আমি মৃদু হেসে বললাম, যা প্যাচ পেয়েছে বৃষ্টি, স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই। হোটেলের ঘরে বন্দি হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধ হয় ভালো। কার কথা হচ্ছে? প্রশ্নটা এলো একটি বছর 40-এক ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার খাস্তগির বলে পরিচয় করিয়ে দিয়েছেন ডাক্তার ভৌমিক। বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগির একটা বাঁকা হাসি হেসে বললেন, এইসব লোককে এখানে আস্তানা গড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করছেন কেন ডাক্তার ভৌমিক? ডাক্তার ভৌমিক হালকা হেসে বললেন, এত বড় একটা শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি ওই লোকটার আছে? বোধ হয় না। মিস্টার নস্কর নামক তৃতীয় ভদ্রলোকটি ভারতবর্ষে বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাই দিয়ে দিলেন। শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নিহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুকির প্রভাব আর 5 জনের ওপর পড়ার সম্ভাবনা খুবই কম। ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় 30 বছর, খাস্তগিরও অনেক দিনের বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্টফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের? কে? মেজর ব্র্যাডলে? প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক। সে তো বছর আষ্টেক আগেকার ঘটনা, স্ট্রোক হয়েছিল সম্ভবত এই জলাপাহাড় রোডেই। হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা যায়। কেন বলো তো? আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তগির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। লোকটা এইসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি? এ তো একের নম্বরে শয়তান দেখছি। সে নিজে দার্জিলিংয়ে রয়েছে একদিন, ঘোড়ার পিঠে সাহেব মরেছে, সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে। সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজন আসছে কোথেকে?
কথাটাও বিশ্বাস আমারও মনে হয়েছিল। দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়েরই একটা ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না। চায়ের পর্ব এবং পাঁচ রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গে মিস্টার নস্কর উঠে পড়লেন, বললেন উনিও অ্যালিস ভিলার দিকটাতেই থাকেন, তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন। আমরা ডাক্তার ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিংয়ে আসার পর এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতো শহর ও তার আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলেন, আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন? বললাম, দেখা করবেন নাকি? না না, এমনি কৌতূহল হচ্ছিল। বাতিকবাবুর বাড়ির হদিশ দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন, হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য হলোও তাই, কথাটা বলার দু মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে বিশাল দূরে দেখি বাতিকবাবু ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদেরই দিকে এগিয়ে আসছেন। আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হলো সেটাকে যদিও হাসি বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন, বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি। ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে পারলাম না। এই মিস্টার নস্কর আর উনি মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবি মেজাজের লোক, নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন, তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। আমার তো বটেই, মিস্টার নস্করেরও নিশ্চয়ই বেশ অপ্রস্তুত লাগছিল। প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন, ওয়েল আমি তাহলে এগোই। আপনার কথা শুনেছিলাম, লাকিলি আলাপ হয়ে গেল। চলি মিস্টার মুখার্জি, আমাকেও বাধ্য হয়েই কথাটা বলতে হলো। বাতিকবাবুকে এবার সত্যি আমার পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কি যে ভাবছেন তা উনিই জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালেই দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখলাম তিনি এখনো ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন, আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাঠি বেশি। রাত 9টা, সবেমাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি, এমন সময় বেয়ারা এসে খবর দিল একজন লোক নাকি আমার খোঁজ করছে। বাইরে বেরিয়ে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম, এত রাত্রে বাতিকবাবু আমার কাছে কেন? আজই সন্ধেবেলা ভদ্রলোকের যে মুহ্যমান ভাবটা দেখেছিলাম সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি। বললেন, একটু বসবার জায়গা হবে ভাই? এই নিরিবিলি বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভদ্রলোককে
আমার ঘরে নিয়ে এলাম। চেয়ারে বসে হাঁপ ছেড়ে বললেন, এই পালসটা একবার দেখো তো। এই তোমায় তুমি বলছি, কিছু মনে করো না। গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, রীতিমতো জ্বর। ব্যস্ত হয়ে বললাম, একটা একটা অ্যানাসিন দেবো, আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন, কোনো সিনেই কাজ দেবে না, জ্বর থাকবে এই রাতটা, কাল রেমিশন হবে। কিন্তু আসল ব্যাপারটা এই জ্বর নয়, তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি, আমার যেটা দরকার সেটা হচ্ছে ওই ওই আংটিটা। আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমি হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন, ওই যে লস্কর না তস্কর, কি কি নাম বললে, তার হাতের আংটিটা দেখো নি, সস্তা আংটি, পাথর টাথর নেই, কিন্তু ওইটিই আমার চাই। এখন মনে পড়ল মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলে চলেছেন, হ্যান্ডশেকের সময় হাতের তেল ওই থেকে গেল আংটিটা, মনে হলো শরীরের ভেতর একটা এক্সপ্লোশন হয়ে গেল, তারপর যা হয় তাই হলো আমার। রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিলুম, এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিলে সব মাটি করে। তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি? যতদূর দেখেছি তাতেই যথেষ্ট, খুনের ব্যাপার আততাই মুখ দেখিনি, আংটি সমেত হাতটা এগিয়ে যাচ্ছে একটা একটা লোকের গলার দিকে। ভিকটিম অবাঙালি, মাথায় রাজস্থানি টুপি, চোখে সোনার চশমা, চোখ বিস্ফারিত, চেঁচাবে বলে মুখ খুলেছে, তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। ব্যাস এই পর্যন্ত, এই ওই আংটি আমার চাই। আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়ে বললাম, দেখুন মিস্টার মুখার্জি, আংটি যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে একবার দেখুন না, আমার সঙ্গে তার আলাপ সামান্যই, আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না। তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলুন, তার চেয়ে বরং। ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না, আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন, উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু। ভদ্রলোক আর বসলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটিপ বৃষ্টির মধ্যেই অন্ধকারে বেরিয়ে পড়লেন। আমি মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়াড়া রকমের, রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর এই প্রয়াসটা অন্যায় প্রয়াস, এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করতো না, আমিই বা করি কি করে। আর নস্কর এমনিতেই বেশ কাঠখোট্টা লোক, তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বারছিলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন।
ম্যাল লোকে লোকারণ্য, ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কলিশন বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল রাত থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, আর মনে মনে একটা ইচ্ছে রাঙা বাঁধছিল, যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব। হয়তো আংটিটার প্রতি তার তেমন টান নেই, চাইলেই হয়তো দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ছেলেবেলায় ডাকটিকিট জমাতাম, কাজেই হবির নেশা যে কি জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবুর লোকটা সাতেও নেই পাঁচেও নেই, নিজের উদ্ভট শখ নিয়ে নিজেই মেতে আছেন, গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না, হয়তো জীবনে এই প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছুই নয়। সত্যি বলতে কি, কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই, ওর শখের সমস্ত ব্যাপারটায় ওর আধপাগলা মনের কল্পনার ওপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে। কিন্তু বারছিলের রাস্তায় ঘন্টা দুয়ে ঘুরেও নস্করের সঙ্গে দেখা হলো না। ম্যালে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30, ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাৎ। এদিকে ওদিকে ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, এবং সেই জটলার মধ্যে কি নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলছে। এগিয়ে যেতে পুলিশ, তদন্ত, খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি কি ব্যাপার মশাই, কিছু হয়েছে টয়েছে নাকি? ভদ্রলোক বললেন, এই কলকাতা থেকে কে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, এই খানা তল্লাশি চলছে। লোকটার নাম জানেন? আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, একটি মাত্র লোকই আসল খবরটা আমাকে দিতে পারবেন, তিনি হলেন ডাক্তার ভৌমিক। তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না, লেডেল্লা রোডে রিক্সার স্ট্যান্ডের কাছে খাস্তগির ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, ভাবতে পারো, লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল, পেটে একটা পেন হচ্ছে বলে 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য, আমি ওষুধ দিয়েছি, একা লোক নতুন এসেছে তাই তাকে বাড়িতে খেতে ডাকলাম, আর আর আজ কি না এই ব্যাপার। লোকটা ধরা পড়েছে, উদ্গ্রীব ভাবে প্রশ্ন করলাম, এখনো পরেনি, সকাল থেকে মিসিং, পুলিশ খুঁজে চলেছে, তবে এই শহরেই তো আছে, যাবে আর কোথায়, কিন্তু কিন্তু কি সাংঘাতিক ব্যাপার বলতো। ভৌমিক আর খাস্তগির চলে গেল, আমি বেশ বুঝতে পারছি আমার নাড়ি চঞ্চল হয়ে উঠেছে, শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, বাতিকবাবুর ওই আংটির প্রতি লোভের কথা ভেবে, খুনির হাতের আংটি ভদ্রলোক বলেছিলেন, তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই সব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করলো বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন, একবার খোঁজ করে
দেখা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় বার তিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসেছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। আধ ঘন্টার মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল। ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হল। পুলিশ শাট চালিয়ে চলেছে। কোথায় কাঠ হাঁকা দিলেন মিস্টার নস্কর? কাকে খুন করলেন ভদ্রলোক? কিভাবেই বা করলেন খুন? 3:30 সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সৌধি খবর টানলেন। নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থেতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন, মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিংয়ে এসে গা ঢাকা, পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, পাঠিক বাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়। লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ড ওয়াল্টিয়ারের ঘটনা মন গড়া হতে পারে, দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। বাতিকবাবু হেসে বললেন, এসো এসো ভাইয়া, ভেতরে এসো, এই তোমার কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকলাম। সন্ধে হয়ে এসেছে। বাতিকবাবু টেবিলের ওপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। আজও ইলেকট্রিসিটি আসেনি, ম্লান হাসি হেসে বললেন ভদ্রলোক। আমি বেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন? তোমার সেই তস্করের খবর? খবরে আর আমার কি হবে বলো, আমি সবই জানতে পেরেছিলেন। তবে আমি তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে। দিয়ে গেছে? আমার গলা শুকনো। ওই ওই দেখো না, টেবিলের উপর। আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়ল। এই ঘটনার বর্ণনাটা লিখে রাখছি, আইটেম নাম্বার 173, বাতিকবাবু বললেন। তখন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, দিয়ে গেছে মানে কখন দিয়ে গেল? এমনিতে কি দিতে চায়? বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। জোর করে নিতে হলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভিতর একটা টাইম পিস টিক টিক করে বেজে চলেছে। তা তুমি এসে ভালোই হলো, বাতিকবাবু বললেন। একটা জিনিস তোমাকে দিচ্ছি, সেটা সেটা তোমার কাছেই রেখে দিও। বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোণটায় চলে গেলেন। সেখান থেকে খুট খুট শব্দ এলো।
আর তার সঙ্গে তার কথা, এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত, কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না। বার বার জ্বর আসছে, আর একটা একটা ভারী ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে বার বার। ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়েছেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে ধরেছেন তিনি। সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর আর কিছুই না।